কাজ করেছি বা সাংবাদিকতা, যাই হোক সেই কারণে বলছি যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ জাদুঘর ওই ছবিটিতে আমার বড় ইতিহাসও আছে একটু, এবং না দিলে সেই মুক্তিযোদ্ধা ভাইটি আমার ভাগ্যে যেটাই হোক যেটা নিয়ে আলোচনা সেটা আলোচনা আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমার একটি অনুভূতি আছে তার হাত ধরে আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। মোমেন ভাইকে যখনই বলি যখনই দেখেছি তখন মোমেন ভাই আমাদেরকে, আমি একটা ভাগে ছিলাম আর এক বন্ধুরা অদ্ভুত আর একটা ভাগে ছিল। মোমেন ভাই দুই মিটিংয়ে গিয়ে আমি ঢাকা ক্লাব থেকে বের হয়ে যাবো, শহীদ ভাইকে আমাদের শহীদ আসামকে বলতে গেলাম আমি যাচ্ছি পাশে এবং সব দলকে নিয়ে ইলেকশন করার সরকারের অধিকার এবং শাসনতান্ত্রিক নিয়মে ইলেকশন করার আগ্রহ ছিল।